ইতিহাস গড়ে আসন্ন 2024 টি-20 বিশ্বকাপে জায়গা করে নিল উগান্ডা। চূড়ান্ত হলো 20 দল। আসুন দেখে নেই এক নজরে কোন কোন 20 দল আসন্ন টি-20 বিশ্বকাপে জায়গা করে নিল। অবশেষে চূড়ান্ত হলো 2024 টি-20 বিশ্বকাপের অংশগ্রহণকারী 20 দল। আফ্রিকান অঞ্চলে বাছাই পর্বে শক্তিশালী জিম্বাবুয়ে ও কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে অনেকটাই নিশ্চিত ছিল উগান্ডার। বৃহস্পতিবার 30 নভেম্বর রুয়ান্ডাকে হারিয়ে টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল তারা। আসন্ন 2024 সালে জুন মাসে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে অংশগ্রহণকারী 20 দল হলো ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, উগান্ডা, ওমান ও নামিবিয়া। শুভকামনা রইল উগান্ডার জন্য। ক্রিকেট ইতিহাসে নতুন এক ইতিহাস তৈরি করার জন্য তাদের অভিনন্দন। টি-20 বিশ্বকাপে আগমনের জন্য তাদের অভিনন্দন। বন্ধুরা, আগামী 2024 সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ এবং উগান্ডার একটি ম্যাচ অনুষ্ঠিত হলে সেই ম্যাচে কে জিতবে, উগান্ডা নাকি বাংলাদেশ? আপনার ধারণাটি কমেন্টে লিখুন। আর খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিপল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।